2012 ভারত অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক 28 বছর বয়সী উন্মুক্ত চাঁদ ভারতের ক্রিকেটকে এক টুইট বার্তায় বিদায় বলে দিয়েছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে চাঁদ ইঙ্গিত দিয়েছেন, বিশ্ব ক্রিকেটের অন্য যে কোনো জায়গায় ভালো সুযোগ পাওয়ার লক্ষ্যেই তার এই সিদ্ধান্ত। ভারত অনূর্ধ্ব ১৯ দল এ দলের হয়ে খেললেও চাঁদ কখনো সুযোগ পায়নি ভারতের জাতীয় দলে। গত কয়েক বছর নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না ঘরোয়া লীগের কোনো দলেও। 67 প্রথম শ্রেণীর ম্যাচ খেলে 31 গড়ে 3379 রান করেছেন চাঁদ। লিস্ট এ ক্রিকেটে তার সংগ্রহ 120 ইনিংসে 41 গড়ে 4505 রান, আর টি টোয়েন্টিতে নিয়েছেন 22 গড়ে 77 ম্যাচে 1565 রান। ২০২১ সালের অক্টোবর মাসে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড পুরুষ এবং নারী ক্রিকেট দল। সফরে ইংল্যান্ড পুরুষ দল পাকিস্তানের বিপক্ষে খেলবে 2টি টি টোয়েন্টি ম্যাচ, আর নারী দল 2টি টি টোয়েন্টি ম্যাচের সঙ্গে খেলবে 3টি ওয়ানডে ম্যাচও। সফরের জন্য পূর্বে ঘোষিত ভেন্যু এবং তারিখে বদল এনেছে পিসিবি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করাচিতে, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড 13 আগস্ট এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন করাচির পরিবর্তে সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ম্যাচের তারিখও নিয়ে আসা হয়েছে একদিন করে এগিয়ে। নতুন তারিখে 14 অক্টোবরের পরিবর্তে নারী এবং পুরুষ দুটি দলের সিরিজই শুরু হবে 13 অক্টোবর। এই সফরটি দীর্ঘ 16 বছর পর ইংল্যান্ড পুরুষ দলের পাকিস্তান সফর, আর ইংল্যান্ড নারী দলের এটিই প্রথম পাকিস্তান সফর। সীমিত ওভারের অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ তার হাঁটুতে সফল অস্ত্রোপচারের পর ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন। 8 থেকে 10 সপ্তাহ বিশ্রামের পর টি টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে ক্রিকেটে ফিরতে পারেন তিনি, এক বিবৃতিতে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া। জুলাই মাসে ক্যারিবিয়ান সফরে হাঁটুর ইঞ্জুরিতে পড়েন ফিঞ্চ। এই ইঞ্জুরির জন্যই অগাস্টের অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের দলে ছিলেন না সীমিত ওভারের অজিদের নিয়মিত এই অধিনায়ক। শ্রীলঙ্কার 31 বছর বয়সী সাবেক অধিনায়ক দীনেশ চান্ডিমাল নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে ভাইরা হাওয়া গ্ল্যাডিয়েটার্স দলের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, যিনি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাওয়া বড় খেলোয়াড়দের ভেতর একজন। পৃথিবীর অন্যতম সুন্দর এই দেশটির ঘরোয়া টুর্নামেন্টে খেলতে যাওয়ার ব্যাপারে নিজের উচ্ছ্বাসের কথা একটি ভিডিও মেসেজের মাধ্যমে জানিয়েছেন চান্ডিমাল। 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে লিগটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন শেষে সমান অবস্থানে আছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ক্যারিবিয়ান পেস ব্যাটারির তোপের মুখে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ফাওয়াদ আলমের 50 সৌজন্যে প্রথম ইনিংসে 217 রান তুলতে পারে পাকিস্তান। ক্যারিবিয়ান পেসার জেসন হোল্ডার এবং জেডেন সেলস নেন 3টি করে উইকেট। দিনের শেষ ভাগে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজও। 4 ওভারে 2 রান তুলতে 2 উইকেট হারালে শেষ হয় প্রথম দিনের খেলা। পাকিস্তানের হয়ে 2টি উইকেটই নেন মোহাম্মদ আব্বাস। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের 2য় ম্যাচের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সংগ্রহ 3 উইকেট 276 রান। সেঞ্চুরি করেন ভারতীয় ওপেনার কে এল রাহুল। লর্ডসে এর আগে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম লেখাতে পেরেছেন 2জন ভারতীয় ওপেনার, ভিনু মানকর এবং রবি শাস্ত্রী। রাহুলকে নিয়ে এই সংখ্যা এখন 3জন। প্রথম দিন শেষে 248 বলে 127 রানে অপরাজিত ছিলেন রাহুল।